দীর্ঘ দিন ধরে রেশন থেকে বঞ্চিত উপভোক্তারা। সেই অভিযোগে সোকাদ করা হলো রেশনের ডিলারকে। বসিরহাটের বাদুরিয়া ব্লকের শায়েস্তা নগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামের ঘটনা। রবিবার পটাশপুরে খালের জল থেকে উদ্ধার হয় সরকারি স্ট্যাম্প দেওয়া কয়েকশো বস্তা চাল। অন্যদিকে প্রায় 7 মাসেরও বেশি সময় ধরে রেশন থেকে বঞ্চিত প্রায় 3000 উপভোক্তা। কখনো চাল, কখনো চিনি, কখনো বা কিছুই মিলছিল না। প্রতিবাদে বিক্ষোভ দেখান বাদুরিয়াতে ঘুরিয়া গ্রামের বাসিন্দারা। লিখিত অভিযোগ জানানো হয় বসিরহাট মহকুমা খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরে। 7 মাস যদি আপনার ডিউ থাকে চাল আটা, এটা তো একটা সম্ভব না। সেগুলো যাচ্ছে কোথায়? যে মালগুলো আমাদের ইস্যু হয়ে যাচ্ছে অটোমেটিক সেগুলো উঠছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়? ডিলার ছাড়া এর পিছনে কারো হাত আছে বলে মনে হয় না। তবে ডিলারের সঙ্গে কারো হাত আছে কি বলতে পারবো না। তবে আপনার, আমরা ডিলার চাইনি এক কথায়। আমরা ওই মাসান মাল মাসানো তো হবে না তো ভাই। আটা দেয় তো চাল দেয় না, চাল দেয় তো আটা দেয় না। তাহলে কোথায় যায়, কোথায়? তা আমরা কি করে বলবো কোথায় যায়? বাড়ির বাচ্চা কাচ্চারা খেতে খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া তো অসুবিধা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামেন বসিরহাট মহকুমার খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের ফুড ইন্সপেক্টর উৎপল মিত্র। সোকজ করা হয় অভিযুক্ত রেশন ডিলার গোবিন্দচন্দ্র চক্রবর্তীকে। চাপের মুখে পড়ে সমস্ত রকম বকেয়া মিটিয়ে দেওয়ার বুলি রেশন ডিলারের মুখে। আমি আগামী সপ্তাহে মঙ্গলবার বুধবার মধ্যে খুলিয়ে দেবো, সমস্ত ক্লিয়ার করে দেবো। লিখিত দিচ্ছি স্যার, দিচ্ছি, সবই খুলিয়ে যাবে। এই লিখিত দিচ্ছি, মঙ্গলবার দিয়ে দেবো। রেশন দুর্নীতি মামলায় এখনও জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপরেও বদলায়নি ছবিটা। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বসিরহাটের এই ছবিটা দেখলেন, এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ছবিটা দেখুন। পটাশপুরের খালের জল থেকে বস্তা বস্তা চাল উদ্ধার। প্রায় 200-এরও বেশি বস্তা চাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বস্তাগুলি রেশনের নয়, ত্রাণের, সাফাই দিচ্ছেন রথিন ঘোষ। দেখুন, এটা আমাদের রেশনের চাল নয়, রিলিফের চাল কোনোভাবে ওখানে পড়েছে, রেশন ডিপার্টমেন্টের চাল ওটা নয়। আমি অলরেডি জেনে নিয়েছি, রেশনের চাল নয়, ভুল ইনফরমেশন আছে। আগামী মাসেই রাজ্যে উপনির্বাচন, ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রচারে যুযুধান সব পক্ষ। মেদিনীপুর থেকে মাদারিহাট দিকে দিকে ধরা পড়ল সেই ছবি, অন্যদিকে হারোয়ায় এলো কেন্দ্রীয় বাহিনী। রবিবার মেদিনীপুর কেন্দ্রে প্রচারে নামে যুযুধান সব পক্ষ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, চার দলের প্রার্থীরাই প্রচারে ঝড় তোলেন। বাড়ি বাড়ি জনসংযোগ থেকে এলাকায় ছোট ছোট র্যালি করেন তারা। মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। শেখপুরা চার্চে গিয়ে যীশু খ্রিস্টের আশীর্বাদ নিয়ে এদিন প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পরে শালবনির গরমাল অঞ্চলে বৈঠক করেন তিনি। পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থীও, মেদিনীপুর শহরের রিং রোডে প্রচার সারেন প্রার্থী শ্যামল কুমার। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। পিছিয়ে নেই সিপিএম প্রার্থী মণিকুন্তল খামরুই, মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় এদিন প্রচার করেন তিনি। গত কয়েকদিনের রেস ধরে এদিন বীরপাড়া চা বাগানের শ্রমিক মহল্লা ও শিশু ঝুমরা গ্রাম পঞ্চায়েতে প্রচার চালান মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। পিছিয়ে নেই তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। রবিবার তালদা গ্রামে মা চণ্ডীকে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। সাইকেলে চেপে একাধিক গ্রামে গ্রামে ঘোরেন ফাল্গুনী। রবিবারের ছুটির দিনে প্রচারে ব্যস্ত নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দেও। এদিন নৈহাটির 4 নম্বর পুরো এলাকায় প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ইতিমধ্যে হারোয়ায় এসে পৌঁছেছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে দীর্ঘ দিনের সমস্যা, বছরের পর বছর একটাই সমস্যা, তা হচ্ছে গঙ্গা ভাঙন।
এর আগেও গঙ্গার গ্রাসে গিয়েছে বিঘের পর বিঘে জমি, বাড়ি, ভিটে, মাটি, সব কিছু। একই ছবি এবার শামশেরগঞ্জে। গঙ্গার গ্রাসে এবার রাস্তা ইতিমধ্যেই ভেঙেছে রাস্তার একাংশ, বাকি অংশটাও যে কোনো সময় চলে যেতে পারে নদী গর্ভে। কোনো ক্রমে হাতে প্রাণ নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ স্থানীয়দের। দেখুন, রাস্তাতে লোড পড়তে গেলেই বসে যাবে, রিক্সা আছে মানে অনেক রিক্সা আছে, ট্রেক্টর বা টোটো চাপতে গেলে সাইড দিয়ে গেলে কিনে পড়ে যাবে। প্রশাসনের লোক এসে বন্দোবস্ত কিছু করেনি, বর্তমানে তো ঘেরে দেওয়া উচিত, কিন্তু প্রশাসনের লোক এইসব কাজ করার দায়িত্ব প্রশাসনের বা মেম্বারের, তারা কেউ কিছু করছে না। দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত নিখোঁজ আধিকারিকের রহস্যব্রত। ভোর তিনটে নাগাদ কারখানার লিফটের নিচ থেকে উদ্ধার হয় সমিত ভট্টাচার্য নামে ওই আধিকারিকের দেহ। কারখানার কাঁচা মাল মেটেরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। শনিবার বেলা 11টার পর থেকে খোঁজ মিলছ না ওই আধিকারিকের। আজ ভোর তিনটে নাগাদ লিফটের তলায় সমিত বাবুর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার এক আধিকারিক। এই ঘটনায় দানা বেঁধেছে রহস্য। গতকাল যে অফিসার নিখোঁজ ছিলেন সুমিত ভট্টাচার্য, রাত্রিবেলায় তার দেহ লিফটের তলা থেকে উদ্ধার হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি, কেন এইভাবে একজন অধিকারীকে প্রাণ চলে গেলেন কারখানার ভেতরে, এবং যে লিফটের তলা থেকে তার দেহ উদ্ধার হয় সেই লিফট নিয়ে কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে অভিযোগ আছে, আজও পর্যন্ত তার পূর্ণাঙ্গ সমাধান হয়নি। দেখুন, কালকে রাত্রি 2:30 নাগাদ ওনার ডেড বডি লিফটের নিচে পাওয়া গেল, তারপরেই সেই বডিকে দুর্গাপুর স্টিল হসপিটালে পাঠানো হলে সেখানে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কর্মীদের মধ্যে অসন্তোষের বাতাবরণ, কারণ বারবার এই লিফটি নিয়ে আধিকারিকদের কমপ্লেন করা হয়েছিল, জানি না কেন তার এই মৃত্যু। গতকাল সকালে অন্যদিন যেরকম অফিসে যায় ও সেরকমভাবেই অফিসে গেছে, 9টার সময় গাড়ি নিয়ে গেছে। আমি ওর কাছে খবর এসেছে সন্ধেবেলা, ওর বউ আমাকে ফোন করে বললো যে সমিতকে পাওয়া যাচ্ছে না সকাল 11:30 থেকে, তো ওই রকম সময় থেকে ও মিসিং, এবং সব জায়গায় খোঁজ করে ওনাকে কেউ ওকে পাচ্ছে না। তখন আমি বললাম যে ভিডিওগ্রাফি যে ভিডিও ইয়ে হয় ক্যামেরা, সেখানে চেক করতে বলো, সিসি ক্যামেরা তো সেগুলোতে চেক করেও কোনো কিছু ক্লু ওরা দিতে পারেনি। বোধ হয় রাত 3টে নাগাদ কেউ একজন ওকে লিফটের শ্যাফ্টের তলায় ফ্লোরে দেখতে পেয়েছে, মানে লিফটের যে ক্যাপসুলটা থাকে তার নিচে পড়ে রয়েছে। এবার এইরকম জায়গায় গিয়ে কেউ সুইসাইড করবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, আমার 34-35 বছরের ডাক্তারি জীবনে আমরা কোনোদিন এরকম শুনিনি।